गाइस তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব সিলিং ফ্যানের কয়েল কিভাবে চেঞ্জ করতে হয়। কয়েল চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে এগুলা খুলে নিতে হবে। চলো প্রথম আমরা সব একে একে খুলে নিই। कैपेसिटर और कनेक्टर हमारे खुले निभा है से इधर एक कॉइल ओपन कर जने ये तीन टी नट खुलते हैं। चलो हमारे तीन टी नटो खुले नहीं। हमारे तीन टी नटो खुले निभा है इसे इधर इस कुड़े वाले शहर से हमारा क्वालिटी बेर कर बाइंडिंग नतून कॉइल फिर लगाओ। फिर प्रथम बियरिंग गुली चेंज कर लेब। बियरिंग प्रॉब्लम हो गई है जाम्प हो गई है जो हम बियरिंग गला चेंज करब। तब बियरिंग चेंज करार आगे प्रथम बोली हाथड़ी दिए बोब मारबें ना कारण यह बियरिंग खुलने হয়তো এই বডি ভেঙে দিতে পারে। এর জন্য আমরা কি করব মোলার ব্যবহার করব। মোলারের সাহায্যে আমরা বিয়ারিং গুলি বের করে নেব। আমাদের একটি বিয়ারিং বের করে নেওয়া হয়ে গেছে। বডির নিচের পাটের বিয়ারিংটি দুসরা পোলার দিয়ে বের করে নেব। বের করা হয়ে গেছে। এবার এই জায়গায় আমরা নতুন বিয়ারিং লাগাবো। সর্বপ্রথম এখানে 6202 আর 6201 বিয়ারিং লাগাতে হবে। প্রথমে সাফ সাফাই করে নিব। हाथड़ी दिए हल्का हल्का भावे मारले भालो भावे फिट हो जाए। चलो मिले नहीं আমাদের দুটি বিয়ারিং ফিটিং করা হয়ে গেছে। এবার স্প্রিং ক্রিম লাগিয়ে দেব। নতুন কয়েলটি এখানে ভালোভাবে বসাতে হবে। এই তিনটি তার ওয়্যারের সাহায্যে বের করে নেব। প্রথমে
ভিত্তিটা রেডিয়াম থেকে বের করে নেওয়া হয়েছে। এবং প্রকার কভার লাগিয়ে দেবো। হালকা পরিমাণে হাতুড় দিয়ে তিনটি নাট বোল্ট লাগিয়ে নেব। দেখতে হবে হাত দিয়ে ঘোরাতে হবে একদম ফিরে আছে কিনা। বন্ধুরা আমাদের ফ্যান একদম ফ্রি। এবার ব্যাটারিটা লাগাবো। আমাদের লাল তারটি কমন আমাদের এধার সব ফিটিং করা হয়ে গেছে। এবার কারেন্ট সাপ্লাই দিয়ে দেখব আমাদের ফ্যান ঘুরছে কিনা। চলো আমরা কারেন্ট সাপ্লাই দিই। এবার আমরা কারেন্ট সাপ্লাই দিয়ে চেক করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্যান আমাদের ঘুরতে লেগেছে। আজ আমাদের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।